আবুল বাবা রাজি আল্লাহ প্রতিজ্ঞা করলেন যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলমিন আমার তওবা কবল না করবেন ততক্ষণ পর্যন্ত আমি কোনো খাবার খাব না এক ফুটা পানীয় পান করব না এমনকি দুই হাতের রশির বাঁধনও আমি খুলতে দেব না আল্লাহ রসুল যখন শুনলেন তখন বললেন আবুল বাবা যদি মসজিদে নবীর খুটির সাথে হাত না বেঁধে সে যদি আমার কাছে তাহলে আমি তার জন্য আল্লাহর দরবারে তৌবা করতাম তার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতাম সে যখন সাথে নিজের হাত বেঁধে ফেলেছে আমার কাছে আসে নাই এবার অপেক্ষা করতে হবে আল্লাহর পক্ষ থেকে কোন সময় তৌবার ডাক আসে কখন থৌবা কবল হয় সেই অপেক্ষায় থাক। হবে হাজরতে আবুল বাবা রাজি আল্লাহ এই অবস্থায় এক দিন নয় দুই দিন নয় এক সপ্তাহ নয় দুই সপ্তাহ নয় কোনো কোনো বর্ণনায় রয়েছে একাধারে বিশ দিন পর্যন্ত আবুল বাবা মসজিদে নবীর হুটির সাথে হাত বেঁধে রেখেছিলে কতদিন বিশ দিন একাধারে বিশ দিন পর্যন্ত কোনো কিছু পান করেন নাই খুদার্থ অবস্থায় আবুল বাবা बेहোশ হয়ে পড়ে যাইতেন মসজিদে নববীতে শুধু নমাজের সময় হাতের বাদন খুলে দেওয়া হতো এই রকম ভাবে জন্য হাতের বাদন খুলে দেওয়া হতো আবুল বাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই রকমভাবে ভাবে দিন পর্যন্ত চলে গেল মসজিদ নববীর খুঁটির সাথে দুটি হাত বাঁধা তোবার জন্য অপেক্ষা কোন সময় আল্লাহর পক্ষ থেকে ইয়া আইয়ুহাল্লাদীনা آمنوا لا تخونوا الله والرسول وتخونوا أماناتكم وتخونوا أماناتكم وأنتم تعلمون واعلموا انما اموالكم واولادكم فتنه وان الله عنده اجر عظيم وقال رسول الله صلى الله عليه وسلم إذا زيعت الأمانة فانتظر الساعة قال كيف إزاعتها قال إذا بسد الأمر إلى غير أهله تَزِدِ الساعة صدق الله مولانا العظيم وصدق رسولهم نبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين صلى الله على ومولانا محمد وعلى اله واصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحابه وسلم بلغ العلا بكماله كشف التجى بجماله حسنت جميع خصاله লম্বা কথা বলব না আমার নিজের শরীর ভালো না অল্প কয়েক মিনিট কথা বলব সুরায় আনফালের ছাব্বিশ এবং ২৭ নম্বর আয়াত করেছি কুন সুরা কত নম্বর আয়াত ছাব্বিশ এবং সাতাশ নম্বর আয়াত এই আয়াত সম্পর্কে আলোচনা শোনার আগে কোন পরিপ্রেক্ষিতে এই আয়াত নাজিল হয়েছে সেই প্রসঙ্গে দুটি কথা বলব আল্লাহর নবী ওয়াসাল্লাম মদিনায় হিজরত করার পরে যুদ্ধের বিধান নাজিল করলেন ইসলামের প্রথম যুদ্ধ সংগঠিত হল হিজরতের দ্বিতীয় বর্ষে হিজরতের দ্বিতীয় বর্ষে বতরের যুদ্ধ সংগঠিত হয় ওই যুদ্ধে মুসলমানরা জয় জয়লাভ করে হিজরতের তৃতীয় বর্ষে উহুদের যুদ্ধ সংগঠিত হয় ওই যুদ্ধে মুসলমানগণ প্রাথমিকভাবে বিজয়ী হলেও আল্লাহর নবীর হুকুম লঙ্ঘন করার কারণে শেষ পর্যায়ে তারাও পরাজিত হয় পঞ্চম হিজড়িতে দশ হাজার কাফিরের বাচ্চারা প্রাণের মদিনায় হামলা করতে মক্কা থেকে রোয়ানা দিল তাদের ইচ্ছা ছিল মদিনা এবং মদিনার মুসলমানগণকে চিরতরে মাটির সাথে মিশিয়ে দেওয়া ইসলাম আর মুসলমানকে শেষ দুনিয়ার কোন শক্তি করতে পারবে আরো আরো আল্লাহ রব্বুল আলামিন। এই কোরআন নাজিল করেছেন দিন ধর্ম দিয়েছেন সেই কুরআন এবং দিনকে মিটানোর ক্ষমতা দুনিয়ার কোন মানুষের না জুড়ে কোন ঠিক না বেটিক ইসলাম কে রক্ষা করার জন্য দিন কে রক্ষা করার জন্য বিশ্ব নবীর আদর্শ বাস্তবায়িত করার জন্য যত সাগরের রক্ত প্রয়োজন তত সাগর রক্ত দিতে কোটি কোটি মুসলমান রাজি আছে কারা কারা রাজি আছে না হাতুটা প্রাণের ভাইরা আমার আল্লাহ নবী সাহাবায়ে কেরাম রাজি আল্লাহ তালানুকে নিয়ে পরামর্শে বসলেন হজরত সালমান ফারসি রাজি আল্লাহ তালা হো পরামর্শ দিলেন ইয়া রসুল আল্লাহ বহিরাগত কোন দুশ্মন যদি আমাদের দেশে হামলা করে আমাদের দেশের সিস্টেম শহরের চতুর্দিক দিয়ে খাল খনন করা হয় আমরা খাল খনন করি পরীক্ষা খনন করি যেন কোনো দুশ্মন শহরে প্রবেশ না করতে পারে সালমান ফার্সি রাজি আল্লাহ পরামর্শ আল্লাহর নবী গ্রহণ করলেন মদিনার তিন দিক দিয়ে বেষ্টিত মদিনা ওই মদিনার তিন দিকে খাল খনন শুরু হল রাম কুদাল হাতে নিয়ে খাল খনন শুরু করলেন প্রতি খাল খনন করলেন মাত্র ছয় দিনের ভিতরে কয়দিন প্রচন্ড ঠান্ডা ছিল এই ঠান্ডার ভিতরেও তারা পরীক্ষা খনন করেছেন মাত্র ছয় দিনে আল্লাহ নবীর পেটে পাথর ছিল পাথর পেতে নবীজি খন্দকের যুদ্ধে খাল খননে অংশগ্রহণ করেছেন পেটের খিদায় সাহাবায় রাম অভিযোগ করলেন ইয়ার সুল আল্লাহ আমাদের পেটে খিদা আছে নবীজি বলেন কি পরিমাণ খিদা সাহাবায় রাম কাপড় সরে বলেন আমাদের পেটে পাথর পেতেছি আল্লাহ নবী বলেন তোমাদের পেটে মাত্র একটি পাথর তোমরা বেঁধেছ দেখো আমার পেটের মধ্যে একটি নয় দুটি পাথর বাধা আছে কি পর্যন্ত কষ্ট কি পর্যন্ত কষ্ট বন্ধুরা আমার সেই যুদ্ধে সাহাব একরাম এবং আল্লাহ নবী মুসলমানগণ বিজয়ী হলেন তারা লাভ করলেন পঞ্চম হিজরিতে যুদ্ধের মিলতে যখন জয়ী হয়ে গেলেন আল্লাহর নবী নিজের যুদ্ধের ময়দান থেকে নিজের হুজরা মোবারকে ফিরত চলে গেলেন ফজারের নমাজের পরে বুধবার পঞ্চম হিজরিতে নিজের হুজরা মোবারকে যখন গেলেন ঠিক সেই সময় জিবরাইল আলাইহিস সালাতুয়াসালাম পাগরি মাথায় বেঁধে যুদ্ধের পোশাক গায়ে পরে নবীজির দরবারে হাজির হয়ে গেলেন জিবরাইল আমিন বলেন আপনি যুদ্ধের পোশাক খুলে ফেলেছেন আমি জিব্রাইল তো কোন যুদ্ধের পোশাক খুলি নাই যুদ্ধের পোশাক তো আমি এখনো কুলি নাই আপনি যুদ্ধের পোশাক কুলে ফেলেছেন আল্লাহর পক্ষ থেকে ঘোষণা এসেছে বনপুরায় যাকে ঘেরাও করে তাদের বিরুদ্ধে আবার যুদ্ধ শুরু করা এত প্রচন্ড ঠান্ডার যুদ্ধ করলেন এখন মদিনার একটা গুত্র ইহুদির তাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আবার আল্লাহর পক্ষ থেকে হুকুম আসলো এক যুদ্ধ শেষ হতেই আরেক যুদ্ধের হুকুম সুবহান আল্লাহ ইসলামের জন্য তারা কি পরিমাণ কষ্ট করেছেন আর আমরা একটা কোরআনের আলোচনা শুনবো দিনের কথা আমরা শুনবো একটু ঠান্ডা যদি লাগে কয় সর্বনা সর্বনাশ কত কষ্ট কত বিপদ কত সমস্যা বাড়িতে যাব কিভাবে ঘুমের ডিস্টার্ব হবে আল্লাহ আকবার একজন সাহাবী দিনের জন্য যে যে পরিমাণ পরিমাণ মিনিট এক কষ্ট স্বীকার করেছেন সামান্য সময় যে পরিমাণ কষ্ট স্বীকার করেছেন সারা দুনিয়ার সব মুসলমানের ত্যাগ আর কোরবানি একদিকে রাখা হলে একজন সাহাবির এই সামান্য সময়ের কোরবানির সমান হবে না

এর মধ্যে একটা গুত্রের নাম মদিনারই একটা বনু কুরাইজা মদিনার একটা গুত্রের নাম সেই গুত্রের সকল অধিবাসী ইহুদি ছিল কি ছিল ইহুদি মদিনার বন কোরআজার সকল গুত্রের সকল লোকজন ছিল ইহুদি। আল্লাহ নবী যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় আসলেন তখন মদিনায় আসার পরে বনকুরায়জার বনকুরায়জার ইহুদিদের সাথে আল্লাহর নবীর চুক্তি হয়েছিল মুসলমান আল্লাহর নবী এবং সাহাবা একরামের সাথে ই বনুকুরায় যার ইহুদিদের একটা সন্ধি হয়েছিল সন্ধিটা চুক্তিটা ছিল ধর্ম যার যার পালন করবে কিন্তু দেশ রক্ষার ক্ষেত্রে মদিনা রক্ষার বেলায় সকলেই ঐক্যবদ্ধ হয়ে প্রচেষ্টা চালাইবে ধর্ম ইহুদি ধর্ম তারা ইহুদি ধর্ম পালন করবে মুসলমানরা মুসলমানদের ধর্ম তারা পালন করবে আমাদের দেশে আর একটা বড় সুন্দর ধর্ম উৎসব সবার উৎসবাদি এটা এই স্লোগানটা কেন আইল স্লোগানটা আইসে বিধর্মীদের বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য কোন মুসলমানের জন্য কোনো বিধর্মী বেঈমান কাফির মুশরিকের কোনো অনুষ্ঠানে যাওয়ার কোনো বিধান ইসলামে নাই জুরে কোন ঠিক না বেটি কয় পূজার মধ্যে গেছলেনি তুই দুর্গা পূজায় গেছলেনি আরে মুসলমান হইয়া যে মাথা দিয়া সে আল্লাহকে সেজদা করে সেই মাথার মধ্যে দুর্গা পূজার পট্টি কিভাবে লাগা জুরে কোন ঠিক না বেটি ধর্ম যার যার উৎসব যদি সবার হয় তাহলে এর সাথে স্লোগান আরো বাড়ান ধর্ম যার যার বউ সবার এখন 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 কেউ বলেন না যার যার ব্যবসা সবার আপনি যে ব্যবসা দিছেন এই ব্যবসাটা সবার সবার জুড়ে আপনার বিবি আছে বিবি সবার ধর্ম যার যার উৎসব যদি সবারই হয় তা হইলে ধর্ম যার ব্যবসাও সবার ধর্ম যার যার বৌ সবার মাতন্যাদি এখান দি স্বীকার করবেন না তা হইলে ধর্ম যার উৎসব সবার হয় কিভাবে এই স্লোগানটা আমদানি করা হয়েছে এদেশের মুসলমানদের ইমান নষ্ট করার জন্য ঠিক না বেটি ধর্ম যার উৎসব সবার নয় ঝার যার উৎসব সবার নয় প্রাণের ভাইয়েরা আমার যার ধর্ম তার উৎসব মুসলমানদের উৎসবে মুসলমানরা অংশগ্রহণ করবে বিধর্মীদের উৎসব বিধর্মীরা পালন করবে মুসলমানদের উৎসব সেখানে বিধর্মীদের আসারও কোনো সুযোগ নাই আর বিধর্মীদের উৎসবে মুসলমানের যাওয়ার অংশগ্রহণ করার কোনো সুযোগ নাই ঠিক না বেটি প্রাণের ভায়ের আমার আজকে কোথায় যাচ্ছে সমাজ কোথায় যাচ্ছে দেশ মানুষের ইমান লুণ্ঠন করার কত সুন্দর ফর্মুলা দেশে কত সুন্দর স্লোগান আবিষ্কার করা হয়েছে আমরা সেগুলি বুঝি না বুঝি না যে সেটাও বুঝি না আসুন কোন কথায় ছিলাম বনপুরা এজার সাথে নবীজির চুক্তি ছিল যে তোমার ধর্ম তুমি পালন করবে ইহুদিরা ইহুদিদের ধর্ম পালন করবে মুসলমানরা মুসলমানদের ধর্ম পালন করবে কিন্তু মদিনার অধিবাসী হিসাবে মদিনার বাসিন্দা হিসাবে সকলেই সম্মিলিতভাবে মদিনাকে রক্ষা করবে কোনো দুশ্মন যদি মদিনায় হামলা করে তখন সম্মিলিতভাবে দুশ্মনের মোকাবেলা করা হবে এই ভারত পাকিস্তান বাংলাদেশ এক সময় কি ছিল থাকা অবস্থায় আগে হিন্দুস্তান ব্রিটিশ যখন এদের শাসন করত ব্রিটিশকে বিতরণ করার জন্য মুসলমান হিন্দু সব দল সম্মিলিত ব্রিটিশের বিরুদ্ধে আন্দোলন করেছে সেটা ছিল দেশ রক্ষার আন্দোলন ঠিক না বেটি ঠিক তেমনি ভাবে মদিনা রক্ষা করার জন্য মুসলমান ইহুদি সবাই সম্মিলিতভাবে চেষ্টা করবে কোন বহিরাগত দুশমন যদি মদিনায় হামলা করে এই চুক্তি বনপুরায় যার ইহুদিদের ছিল বিশ্বনবী মহাম্মদুলসোল লা সল্লহ আলাই ওয়াসাল্লামের সাথে প্রাণের বায়রা আমার আসুন পঞ্চম হিজরিতে প্রাণের মদিনায় যখন মক্কার দশ হাজার কাফিরের বাচ্চারা আবু সুফিয়ানের নেতৃত্বে মদিনায় হামলা করল বন কোরআজা আল্লাহর নবীর সাথে যে চুক্তি করেছিল সেই চুক্তি অনুযায়ী তাদের করণ হয়েছিল মুসলমানদের সহযোগিতা করা জোরে কোন ঠিক না বেটিক কিন্তু তারা আল্লাহর নবীর সহযোগিতা না করে আল্লাহর নবীর বিরুদ্ধে দুশ্মনী করল শুধু তাই নয় মক্কার কাফিরদের সহযোগিতা ওই বনকোরাইজার ইহুদিরা শুরু করল বনকোরাইজার ইহুদিরা আল্লাহ নবীর সহযোগিতা করবে দূরের কথা নবীর দুশ্মনী করতে শুরু করল আর মক্কার কাফিরদের সহযোগিতা শুরু করল এতে কি নবীর সাথে চুক্তি রইল না নবীর সাথে ওয়াদার চুক্তি বঙ্গ হইল প্রাণের ভাইয়েরা আমার ইহুদির জাতি হইল বিশ্বাসঘাতক এরা কিসের এরার er ইতিহাস বিশ্বাসঘাতকতার ইতিহাস ইহুদি জাতির ইতিহাস বিশ্বাসঘাতকতার ইতিহাস এরা আল্লাহর নবীর সাথে বিশ্বাসঘাতকতা করেছে নবীকে হত্যা করার জন্য তারা চেষ্টা করেছে নবীকে বিষপান করার জন্য চেষ্টা করেছে নবীর উপর পাথর নিক্ষেপ করে নবীকে শেষ করার চেষ্টা করেছে আল্লাহর নবীর সাথে সকল ওয়াদা এবং চুক্তি তারা ভঙ্গ করেছে এদের ইতিহাস বিশ্বাস বিশ্বাসঘাতকতার ইতিহাস সুতরাং সেই ইহুদি জাতি কোনদিন। মুসলমানের বন্ধু হতে পারে না জুরকন ঠিক না বেটি আল্লাহ কোরআনের মধ্যে বললেন ইয়া আইয়ুহাল্লাদিন আমানু লা তাতখুজুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া হে মুমিনগণ সাবধান তোমরা কোন মুমিনকে তোমরা মুমিন কে বাদ দিয়ে কোন ইহুদি এবং নাসারা খ্রিস্টানদেরকে কোনোদিন বন্ধু বানায় না এক মুমিনের বন্ধু আর এক মুমিন হতে পারে কোন মুমিনের বন্ধু কোন ইহুদি খ্রিস্টান হতে পারে না যুরেকন ঠিক না বেঠি প্রাণের ভাইয়েরা আমার ইহুদিরা নবীর সাথে চুক্তি বহাল রাখলো না ভঙ্গ করলো আর যুরেকন যে চুক্তি ভঙ্গ করল আমিন যুদ্ধ শেষেই নবীজির দরবারে হাজির হয়ে বলেন আল্লাহ আল্লাহ নবী তো মুবারকে চলে গেছেন ফজরের নমাজের পরে বুধবার পঞ্চম হিজড়ি নবীজি হুজরা মুবরক গেছেন জিব্রাইল বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি যুদ্ধের পোশাক খুলেছেন আরে আমি তো যুদ্ধের পোশাক এখনো খুলি নাই ইহুদিরা আপনার সাথে বিশ্বাসঘাতকতা করেছে বেঈমানি করেছে ওয়াদা ভঙ্গ করেছে চুক্তি লঙ্ঘন করেছে সুতরাং এদের বিরুদ্ধে এখন অ্যাকশন নেওয়ার সময় এসেছে যুদ্ধের জন্য আপনি আবার তৈয়ার হয়ে যান এই মাত্র কাফিল মক্কার কাফিলদের বিরুদ্ধে যুদ্ধ শেষ করে নবী ঘরে আসলেন এখন আবার মদিনার বনু কোরআজার ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আবার আল্লাহর পক্ষ থেকে হুকুম চলে এসেছে সাহাবা একরাম আহত কত সাহাবা একরাম কত কষ্ট করেছেন কত কিছু তারা সহ্য করেছেন এত কিছু করে তারা যুদ্ধ শেষে মাত্র ঘরে আসছেন আবারও নবীজি ডাক দিলেন ও সাহাবা একরামের দল বনপুরায় যা ঘেরাও করতে হবে আল্লাহর নবী ডাক দিতে দেরি হয়েছে এত কষ্ট করেও সাহাবায়ক কেরাম যুদ্ধ করার পরেও নবীর ডাকের ডাকে সারা দিতে তাদের দেরি হয় না আমি যদি হই তাহলে বলবো হায় হায় এই মাত্র ওয়াজ শুনে আসলাম আবার কিসের ওয়াজ এই গত করলেও ওয়াজে গেলাম আজকে আবার কিসের ওয়াজ এই মাত্র নমাজ পড়ে আসলাম আবার কিসের নামাজ এই মাত্র মাদ্রাসার চাঁদা দিলাম এখন আবার কিসের চাঁদা বলি না বলি না বন্ধুরা আমার নবীজির সাহাবিরা রকম কথা বলেন নাই যে যুদ্ধ শেষ করে ঘরেও ফিরতে পারলাম না আরেক যুদ্ধের ডাক এসেছে কত যুদ্ধ করব এই রকম কথা আল্লাহর নবীর বলেন নাই নবীজি ডাক দিচ্ছেন সাহাবায়াম আহত অবস্থায় আরেকটা যুদ্ধের জন্য বের হয়ে গেছেন আহত অবস্থায় আরেকটা যুদ্ধের জন্য বের হয়ে গেছে আল্লাহর নবী

হযরত আলী রাজিয়াল্লাহ আনহু সাহাবা এক রামের এক বিশাল দল নিয়া মদিনার রওনা দিলেন বনু কোরআজা কোরআজা বনু কোরআজা গুত্রকে ঘেরাও করবেন নবীজির হুকুম আসরের নমাজ কোথায় পড়া সেই গুত্রে যাইয়া পড়া রাস্তার মাঝখানে যেতেই আসরের রক্ত চলে যায় অবস্থা যদি নমাজ পড়েন তো পড়লেন আর যদি না পড়েন তাহলে বনকুড়ায় যায় যে আসরের নমাজ পড়ার কোন সুযোগ নাই ওক্ত চলে যাবে যাবে সাহাবায় কেরাম দুই দল হয়ে গেলেন একদল সাহাবায় কেরাম বলে যে আল্লাহ নবীর নির্দেশ বনুকুরায় যায় যাই আসরের নমাজ পড়া আমরা নমাজের বক্তচ্ছ লেগেলেও নবীর হুকুম লঙ্ঘন করব না বনুকুরায় যায় যাই যাই আসরের নমাজ পড়ব যদিও বক্ত চলে যায় সেখানে যে একাজা পড়ব আরেকদল সাহাবাই কেরাম বলেন না আমরা নবীর হুকুম পালন করব আল্লাহর নবী বলেছেন আসর নামাজ বনুকুরায় যা দিয়ে পড়ার কথা এই কথা বলার উদ্দেশ্য হচ্ছে আল্লাহর নবীর নামাজ কাজা করা নয় নবীর উদ্দেশ্য হচ্ছে আমরা যেন তাড়াতাড়ি যাইতে পারি সুতরাং আমরা নামাজ আদায় করেই আমরা সামনে অগ্রসর হব একদল রাস্তায় নামাজ পড়লেন আর একদল বনুকুরায় যাইয়া নামাজ কাজা করলেন কয় দল দুই দল যুদ্ধ শেষে উভয় দল উভয় দলের সাহাবা এক রাম নবীর কাছে বললেন ইয়া রাসূলুল্লাহ আমরা এক দল যা কুরাইজা যাইয়া নামাজ কাজা করেছি আর একদল দল রাস্তায় আসরের নামাজ আদায় করে বনু যা পৌঁছেছি আল্লাহ নবী বলেন উভয় দলই সঠিক জুরকন সুবহানাল্লাহ উভয় দলই সঠিক কারণ আল্লাহর নবীর কথা আমল করার জন্য উভয় দলই চেষ্টা করেছেন হকের উপর চলার জন্য উভয়ই চেষ্টা করেছেন এতেই বোঝা গেল মজহব এক কেরামের যুগে ছিল আর বর্তমানেও মজহব আছে আমরা বলি সাফি মজহব হানফি মজহব মালিকি মজহব হাম্বলি মজহব এই চারটা মজহবের মধ্যে কোনটা সঠিক কোনটা বেঠিক না সবই সঠিক সবটাই সঠিক সবটাই সঠিক সবটাই সঠিক কেউ ভুল পথে নয় প্রাণের ভাইয়েরা আমার প্রাণের ভাইয়েরা আমার আল্লাহর নবীর সাহাবিরা দুটা কথার উপর আমল করেছেন দুইটা মজহব তৈরি হয়ে গেল ইস্তেহাত করেছেন সবাই তারা সাপ পাবেন যারা আসরের নামাজ বনুকুরায় পড়ছেন তারাও নবীর কথার উপর আমল করেছেন আর যারা রাস্তায় পড়েছেন তারাও নবীর কথার উপর আমল করেছেন ওতে বোঝা গেল যারা ইস্তেহাত করবে নবীর হাদিসের উপর আমল করার চেষ্টা করবে তারা উভয়ই সাপ পাবে যারা সঠিক পথে থাকবে তারা দ্বিগুণ সাপ পাবে আর যারা ভুল করবে ভুল করার পরেও তারা এক গুণ সব পাবে ইস্তেহাদ এবং চেষ্টা করার কারণে জুরেগঞ্জ মহান সেটা হইল মজহব মানার বিষয় অনেক জটিল কথা আমাদের দেশে অনেক ভাই আছে কয় মজহব কেন মানব কোরআন থাকতে হাদিস থাকতে আবার হানফি মজহব মানার দরকার কি বলেনি না বলে না নমাজ পড়তে গেলে আমিন অরিব বাপরে বুঝা যে মুসল্লি একজন আইসে মসজিদ মাতন্যাদি আসেনি না নাই আর কেউ কেউ এখন দেখা দেখি শুরু করে দিছে হয় এমন নয় আমি জুড়ে পড়লে সব বেশি হয় জুড়ে পড়লে কি হয় সব বেশি হয় প্রাণের ভাইয়েরা আমার ইমামের অনুসরণ করা এটা হইল মুক্তাদির উপর জরুরি জুড়ে কোন ঠিক না ইমাম সাহেব আমিন জুড়ে কয় না আসতে কয় জুড়ে কন আসতে তা আমি যদি আমিন জুরে কই তে ইমামের অনুসরণ হইল আরে জুরে কর নাম তাহলে আমি যে ইমামের অনুসরণ করলাম ইমামের অনুসরণ গেল কোথায় ইমামই নিজেই আসতে পরে আমিন তাহলে আমি কেন জুড়ে পড়ব তাহলে আমার নামাজ তো ইমামের অনুসরণ হয় নাই আমি যে নিয়ত করলাম ইমামের পিছনে পড়তেছি আমার নামাজ হইল কোথায় ইমামের অনুসরণ হইল কোথায় যাক সেদিকে আমি যাব না যদি কোরআন এবং হাদিসের উপর আমল করতে হয় তাহলে মানতে হবে এক হাদিসের আছে সিনার হাদিসে আছে হাত বাদা নাবির নিচে কোথায় হাদিস তো দুটাই এক হাদিসে আছে সিনায় আর এক হাদিসে আছে নাবির নিচে দুই হাদিসে দুই রকম হাত বাঁধার মশলা হুকুম এখন আপনি কোন জায়গায় হাত বাঁধবেন যদি সুন্নত মোতাবিক হাত বানতে হয় তাহলে হানফি মজহব মানতে হবে ইমাম আবু হানিফা দুই হাদিসের মধ্যে সমাধান দিছেন মহিলারা হাত বানবে উপরে আর পুরুষরা হাত বানবে নাবির নিচে তাহলে দুনো হাদিসের উপর কি হইয়া গেল আমল হইয়া গেল তা হইলে উভয় হাদিসের উপর আমল করতে গেলে মন গড়া চললে হবে না আবু হানিফার mazhab মানলেই উভয় হাদিসের উপর আমল করা সম্ভব হবে কথা বুঝাইতে পারছি তা হইলে মজহব ইমাম মানার দরকার আছে না নাই দরকার আছে সেই দিকে যায় সাহাবায়ে কেরাম দুই দলে বিভক্ত হইয়া ও তারা বনকোড়াই যা গেলেন বনকোড়ায় যা যাইয়া এই অবরোধ করলেন ইহুদি বাচ্চাদেরকে তাদেরকে অবরোধ করলেন আল্লাহর নবীও পিছনে পিছনে তাদের কাছে গেলেন এখন বন করায় যা অবরোধ অবরোধ বুঝেননি চতুর্দিক দিয়ে বেষ্টন করা আর এই গুত্রটার চতুর্দিক দিয়া দেওয়াল দ্বারা বেষ্টন করা আর প্রবেশ করার এক গেট আছে সেই গেটটাও বন্ধ যেই বনুকুরায় যার ইহুদিরা দেখলো আল্লাহ নবী সাহাবায় কেরাম সাহাবায় কেরামকে নিয়ে চতুর্দিক দিয়ে বেষ্টন করছেন তখন তারা মূল গেট ফটক বন্ধ করে দিল এই গেটের তারা দেওয়ালের চতুর ছোয়াল সেই দেওয়ালের ভিতরে তারা অবস্থান করছে সেখানে বন যা অবরোধ করার পরে কতদিন অবরোধ অবস্থা করে রাখলেন বন করে যাকে একদিন দুই দিন তিন দিন এক সপ্তাহ দুই সপ্তাহ একাদারে পঁচিশ দিন পর্যন্ত অবরোধ করে রাখলেন বন করাই যাকে কতদিন পঁচিশ দিন দিন পর্যন্ত বনকুরাইজাকে অবরোধ করে রাখলেন এক হাজারে পঁচিশ দিন এর ভিতরে বনকুড়ায় যা গেট খুলে তারা বনকুড়ায় যার কোন ইহুদি এই তাদের দেওয়ালের বাইরে কেউ আসে নাই আর নবীজিস আবাহেরামকে নিয়ে তাদের গুত্রের ভিতরে প্রবেশ করা সম্ভব হয় নাই যাও তাদের গুত্রের ভিতরে অবস্থান করছে আল্লাহ নিয়ে বাইরে অবস্থান করছেন সবাই নিজ নিজ জায়গায় কয়দিন যায় এইভাবে শেষ পর্যন্ত বনকুরাইজার সর্দার কা বিঘ্নে আসাদ বনকুরাইজার যার সর্দার কা বনু কুরাইজার সন্তান কাফেরnasas ইহুদিদেরকে একত্র করে বলল হে ইহুদিরা দেখতেছো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের চতুর দিকে ব্যস্তন করে আছেন এইভাবে আর কত দিন যাবে আমি তোমাদের সামনে তিনটি প্রস্তাব দেই এই তিনটি প্রস্তাব থেকে যে কোনো একটি প্রস্তাব তোমরা গ্রহণ করো যদি জানতে চাও যে কোনো একটা মত তোমরা গ্রহণ করো কাব প্রথম প্রস্তাব দিল ও ইহুদিরা सुनो তাওরাতের মধ্যে আমরা পেয়েছি আখরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য নবী মক্কায় জন্ম গ্রহণ করবে মদিনায় হিজরত করবেন হিজরত করে মদিনায় আসবেন নবীজির যতগুলি বলি আমরা তৌরাতে পেয়েছি সকল বলি প্রমাণ হয় আখরি নবী বলতে তিনি জিনিয়াসকে আমাদের এই গোত্রের চতুর্দিক ঘেরাও করে আছেন আমার বিশ্বাস এই নবীর বিরুদ্ধে যুদ্ধ করে কোনো মানুষ জয় লাভ করতে পারবে না আমার বিশ্বাস এই নবী সত্য নবী আমি তোমাদের সামনে প্রথম প্রস্তাব পেশ করি আসো আমরা সকলেই মিলিত হয়ে কলিমা পরে মুসলমান হইয়া যাই প্রস্তাবটা ভালো না মন্দ মুসলমান হয়ে যাওয়ার প্রস্তাব ভালো না মন্দ কাহি প্রস্তাব দিল বিশ্ব নবী মোহাম্মদ রসুল যতগুলি গুনা বলে আমরা শুনেছি তিনি সত্য নবী তৌরা মধ্যে আমরা পেয়েছি আখরি নবীর কথা তিনি তো শেষ নবী তিনি সত্য নবী এই ধর্ম সত্য ধর্ম কলিমা আমরা মুসলমান সর্দার প্রস্তাব দিল ইহুদিরা কি জব দেয় বলব ইহুদিরা জব যায় ইহুদিরা কয় হে আসাদ সর্দা জীবন যাইতে পারে আমরা কোনোদিন ধর্ম ত্যাগ করতে পারব না নাউজুবিল্লাহ আমাদের দেশেও আছে কয় দূর না কয় কি আসেনি দারে কাছে আসেনি কয় বড়া কিতাব উদ্ধার করছ কয় দেফ আইয়েছি কিতাব কিতাব হইছস কিতাব হইছস কি হইছস আল্লাহ বলেন আও কানা আবাউহুম ওদের যদিও উপর না থাকে ওদের বাপদাদা পদ হলে তারাও কি পথভ্রষ্ট হবে তারাও কি বলবে আমাদের বাপদাদার ধর্ম সারবে না আর এটা তো কোনো বিবেকের কথা হতে পারে না যা সত্য তা গ্রহণ করাই হলো মানুষের পরিচয় ঠিক না বেটি স্বচ্ছ যে জিনিস বাস্তব যে সে জিনিস সেটা গ্রহণ করে নেওয়াটাই হইল বিবেকের পরিচয় এটাই হইল একজন মানুষের প্রকৃত মানুষের পরিচয় একজন প্রকৃত মানুষ যদি হয় তার বিবেক যদি থাকে আকল যদি থাকে। যখন সত্য সে উপলব্ধি করবে গ্রহণ করে নিবে তখন সে কোনোদিন বলবে না এইটা ফাইয়াই কি কন শিখ কইবার এই শিক্ষা কে দিছে ইহুদিরা দিছে কে দিছে যুরকন আজকের সমাজে পথ হয়ে যারা চলে এবং শিরিকার বিদাতে যারা লিপ্ত জিজ্ঞেস করলে যারা বলে জবাব দে এগুলি আমরা পেয়েছি এরা হইল ওই বনুকুরায় যার ইহুদিদের শিষ্য ঠিক না বেটি ওই বনুকুরায় ইহুদিদের ছেলা ছামন্ড এরা ওই ইহুদিরা যেমন ভাবে জবাব দিয়েছিল আমরা ফাইয়াইসি ধর্ম ছাড়তাম না আমাদের সমাজেও একদল মানুষ যারা সিরিকার বিদাতে লিপ্ত হইয়াও বলে ফাইসি ছাড়তাম না এরা কার উত্তর শরী বন কুরায় যা ইহুদিদের উত্তর শরী প্রাণের বাইরা আমার কাবেব না প্রস্তাব দিয়েছিল কি কি প্রস্তাব দিল মুসলমান হওয়ার প্রস্তাবটা মন্দ না ভালো ইহুদিরা গ্রহণ করেছে জিরোকন গ্রহণ করে নাই ভালো জিনিস তারা গ্রহণ করতে পারে না তারা উল্টা বুঝে আরে উল্টা বুঝলে তো কাজ হবে না কয়ে হুজুর এখন আর এই জমানা নাই পর্দা এক সময় ছিল এখনকার এই জমানা চলে এক সময় ছিল মানুষ বিভিন্ন ধরনের আবদ্ধ ছিল এখন মানুষ স্বাধীন হয়ে চলবে মহিলারাও চলবে পুরুষরাও চলবে এখন আগে ছেলে ফেলে ওদেরকে মা বাবা কন্ট্রোল করত এখন এদেরকে স্বাধীনতা দেওয়া উচিত এদেরকে এরা যেন উন্নতি হইতে পারে এরা যেন ডেভেলপ হইতে পারে সমাজটা যেন উন্নতি হয় যদি বলেন ভাই তুমি ডান বাম হাত দিয়া কেন খাও তুমি ডান হাত দিয়া খাও না কই হুজুর এগুলার জমানা এখন আর নাই এখন হইলো প্রগতির যুগ জমানার সাথে জমানা থাল মিলিয়ে চলতে হবে কয় এটি হইলো উন্নতি হে বুঝছে ভালো উন্নতি একবার জীবনে গাছ উঠছে না গাছ উঠছে কোন রকম বাইয়া গাছে উঠছে গাছে উঠা কিন্তু সহজ কিন্তু নামা কঠিন এখন গাছও যাইয়া যে উঠছে আর গাছ থেকে তো নামতে পারে এখন তারে গাছ থেকে কিভাবে নামানো যায় গ্রামের মানুষ সবাই একত্র হয়েছে পরামর্শ করে গাছ থেকে নামাইব কিভাবে নামাইব এবার কেউ পর্যন্ত যাই পণ্ডিত মশাইয়ের কাছে যাই সে একটা বুদ্ধি দিব আমরা আমাদের এই লোকটারে গাছ থেকে কিভাবে লাভানো যায় পণ্ডিত মশাই বুদ্ধি দিছে ঘ একটা খাস কর লাম্বা রশি তৈরি কর লম্বা শক্ত মজবুত রশি এক মাথা তোমাদের হাতে থাকবে আর এক মাথা তার হাতে দেও তার হাতে রশি যখন যাবে সে রশিতে ধরবে ভালো করিয়া তোমরা নিস্তিকা ঠান দিবে আর সে চট করে নিচে চলে যাবে পণ্ডিত মশাইয়ের পরামর্শ লইয়া রশি বালা হইয়া মজবুত রশি গাছপালায় যে রশি ওরি সর্বনাশ গাছ টানের রশি কত মজবুত এ এক রশির একমাতা গ্রামের লোক একদিকে আর একমাতা গাছের মধ্যে যে আছে তার হাতে এখন সবাই মিললে যখন টান দিছে তার আসতে কি দেরিব না একটু তাড়াতাড়ি এক ঠানে শুধু মাটিতে না সাত জমির নিজে তার শেষ জীবন শেষ এখন কি হইল হয় এখন সমস্যা হয়েছে যে সবাই কয় যে পণ্ডিত মশাই এমন বুদ্ধি দিল। যে এই লোকটাই মারা গেল এখন বিচার তার করতে হবে অবশ্যই সে কেনই পরামর্শ দিল চলো তার কাছে যাই এখন তার কাছে যাওয়ার পরে গ্রামের সব অভিযোগ দিল যে তুমি এরকম পরামর্শ দিলাই যে লোকটা মারাই গেল পণ্ডিত মশাই কয় হায় রে হায় কত হাজার হাজার মানুষ কুয়ার মধ্যে পড়ছে আর এই কুয়ার থেকে রশি দিয়া মানুষ মুহূর্তের মধ্যে টান দিয়ে উপরে তুলছে কোনো মানুষ তো মরল না তেই বেছারা গাছ থেকে উপর রশি দিয়ে টান দিলে নিচে মরব কেন কুয়ার থেকে থুলা আর গাছ থেকে নামানো কি সমান কথা জুড়ে কন সে তো কুয়ার থেকে তুলারে গাছ থেকে সাথে একসাথে তুলনা করছে প্রাণের ভাইরা আমার কুয়ার থেকে তোলা যায় রশি দিয়া কিন্তু থেকে রশি দিয়া নামানো যায় না থেকে যদি রশি নামাইতে হয় মাসবে না মরবে আজকে যারা এই সব স্লোগান দেয় আজকে যারা ঘর থেকে বের করতে চায় নারীদেরকে আজকে যারা ছেলে মেয়েদেরকে স্বাধীন করে দিতে চায় আজকে যারা হ্যাঁ মানে এমন কাপড় পরিধান করে প্রগতির কাপড় লিবাস পোশাক গায়ে দেয় সবকিছু দেখা যায় ওরা মনে করে যে আমরা উন্নতি হচ্ছি আরে না তুমি তো এমন রশি লাগাইছ তুমি গাছের উপরে আর সবাই নিচ থেকে টান দিতেছে তোমার যে সময়ে সময় আসবে এক টান দেওয়া হবে সেই টানে তুমি গাছের উপর থেকে মাটিতে নয় আজরাইল টান দিয়া জাহান্নামের সপ্তম স্তরে নিয়ে যাবে জোরেকণ টেকে না বেটে না সাত প্রথম প্রস্তাব দিল ইসলাম ধর্ম গ্রহণ কর কিন্তু বনপরাধারে ইহুদিরা সেই প্রস্তাব গ্রহণ করল না কা বেপনা সাধাবার দুই নম্বর প্রস্তাব দিল কি দিল দুই নম্বর প্রস্তাব দুই নম্বর প্রস্তাব হচ্ছে স্ন একটা কাজ করে আমাদের যত বিবি বাচ্চা রয়েছে আমাদের বিবি বাচ্চাগুলিকে আমরা নিজ হাতে আমরা জবাই করি নিজের হাতে আমরা হত্যা করি এরপরে আমরা মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধে যুদ্ধের ময়দানে নেমে যাব এদের সাথে যুদ্ধ করে যদি আমরা মারা যাই বিবি বাচ্চাদের জন্য কোন কোন ধরনের অনুতপ্ত কোনো ধরনের কষ্ট আর থাকবে না হায় হায় আমরা মারা যাওয়ার পরে আমাদের বাচ্চারা কি করবে আমাদের বিবিরা কোথায় যাবে এই চিন্তা আর থাকবে না আমাদের বিবি বাচ্চাদেরকে আমরা নিজের হাতে হত্যা করে নবীর বিরুদ্ধে আমরা যুদ্ধের ময়দানে নেমে পড়ি এইটা হইলো দুই নম্বর প্রস্তাব মদিনার বনকুরায় যার ইহুদিরা কয় এটা তো একদম বেহুদা একটা অবাস্তব কথা এই নিরপরাধ শিশু এবং বিবি বাচ্চাদেরকে আমরা কেন নিজের হাতে আমরা হত্যা করব। আমরা যুদ্ধের ময়দানে নামবো বাসলে তো বাসবো মরলে মরবো আমরা নিজেদের হাতে নিজেদের বিবি বাচ্চাদেরকে হত্যা করব না কাবিব না আসাদের দুই নম্বর প্রস্তাব মানল না কাবিব না আসাদ এবার তিন নম্বর প্রস্তাব দিল হ্যাঁ শোনো তিন নম্বর প্রস্তাব হচ্ছে তিন নম্বর প্রস্তাব হচ্ছে তিন নম্বর প্রস্তাব কি তিন নম্বর প্রস্তাব কয়েক কাজ করো আমরা শনিবার দিন ইহুদি জাতি শনিবারের দিনকে আমরা সম্মান করি ইয়াও মোসব এই দিনটা হইল সম্মানিত দিন ইহুদিদের কাছে সাপ্তাহিক ঈদ সম্মানের দিন ছিল কি কোন দিন জুরে শনিবার ইয়াও মহৎসব শনিবারের দিন ওই দিন ইহুদিরা কবি সম্মান করত ওই দিনকে তারা কবি ইজ্জত করত ওই দিনে কোনো মারামারি করত না ওই দিনে কোনো যুদ্ধে তারা লিপ্ত হতো না ওই দিনে কোনো কাটাকাটি করত না ওই দিনে তারা কোনো ধরনের মারামারি কাটাকাটিতে লিপ্ত হতো না বনু করায় ইহুদির সর্দার কাব না সাত তিন নম্বর প্রস্তাব করল চলো শনিবার দিন আমরা নবীর বিরুদ্ধে যুদ্ধে নেমে পড়ি ওই দিন তারা প্রস্তুত থাকবে না ফলে ওই দিন আমরা যুদ্ধ করে আমরা তাদের বিরুদ্ধে লড়াই করে জয়ী হয়ে যাব কাব আসাদের সেই প্রস্তাব তারা মানল না সেই প্রস্তাব তারা মানল না প্রাণের বাইরে আমার শেষ পর্যন্ত কাব ইবনে আসাদ ইহুদিপন্ন সাথে পরামর্শ করে তারা আল্লাহর নবীর কাছে পরা তারা লোক পাঠাইলো আল্লাহর নবীর কাছে আবেদন করলো যে আপনার একজন সাহাবী যার নাম আবুল বাবা আবুল বাবা রাদিয়াল্লাহু তা আলা আনহুকে আমাদের কাছে আপনি পাঠান আবুল বাবার সাথে আমরা একটু পরামর্শ করতে চাই আল্লাহর নবী হযরতে আবুল বাবা রাদিয়াল্লাহু তাআলা নুকে পাঠাইলেন যায় পাঠাইলেন আবুল বাবা রাদিয়াল্লাহু তাআলা নুকে যাও আবুল বাবা ইহুদিরা তোমার সাথে পরামর্শ করতে চায় আবুল বাবা রাদিয়াল্লাহু তাআলা নুর সাথে বনকুরাইজার ইহুদিদের সম্পর্ক ছিল দীর্ঘদিনের ভালোবাসা বিভিন্ন ধরনের বিভিন্ন দিকে সম্পর্ক ছিল আবুল বাবা রাদিয়াল্লাহু তাআলা নুর সাথে বনু বনুকুরাজার ইহুদিদের বিশ্বাস ছিল যে আবুল বাবা আমাদের এই কঠিন সময়ে আমাদেরকে পরামর্শ দিবে বাবা আমাদেরকে এই কঠিন সময়ে আমাদেরকে পরামর্শ দিবে সহযোগিতা করবে প্রাণের ভাইরা আমার আবুল বাবা রাজি আল্লাহু আবুল বাবা রাজি আল্লাহু আল্লাহ নবীর হুকুমে বনু আসলেন ইহুদিরা গেরাও করে চতুর্দিকে তারা বসলো কান্না শুরু করলো তারা জিজ্ঞাসা করল আল্লাহ নবীর ফয়সালা যদি আমরা মেনে নেই তাহলে কি আমাদের মঙ্গল হবে কিনা আবুল বাবা রাজি আল্লাহ তালানহু জবান দিয়ে যদিও বলে থাকেন নবীজির সিদ্ধান্ত মেনে নিলে তোমাদের ক্ষতি হবে না এই কথা জবান দিয়ে বললেও আবুল বাবা রাজি আল্লাহ তালানহু আঙ্গুল দ্বারা ইশারা করলেন এই রকম এতে কি বোঝা যায় সবাইকে হত্যা করা হবে কতল করা হবে আঙ্গুল দ্বারা ইশারা করলেন ইহুদিরা বনকরা যার ইহুদিরা বুঝে ফেললো

আবুল বাবা রাজি আল্লাহ নিজের জায়গা ত্যাগ করার আগে অনুভূতি আসলো হায় হায় আমি তো আল্লাহ এবং আল্লাহর রসুলের সাথে বিশ্বাসঘাতকতা করেছি খেয়ানত আমি করেছি নবীর গোপন কথা আমি ফাঁস করে দিয়েছি এটা অপরাধ কিনা অপরাধ না অপরাধ নবীর কথা গোপন কথা মুসলমানদের গোপন সিদ্ধান্ত আল্লাহর নবীর গোপন সিদ্ধান্ত আমি বনুক ইহুদিদের কাছে আমি ফাঁস করে দিয়েছি এই কথা আমি তাদের সামনে ফাঁস করে দেওয়া এটা আমার জন্য মোটেই উচিত হয় নাই এই কথা আবুল বাবা রাজি আল্লাহ তালানহ অনুভূতি যখন আসলো বন্ধুরা আমার সাথে সাথে আবুল বাবা রাজি আল্লাহ তালানহ নবীজির দরবারে না যাইয়া সুজা মসজিদে নবীর একটা হোটির সাথে নিজের দুইটা হাত রশি দিয়ে বেঁধে ফেললেন আবুল বাবা রাজি আল্লাহ প্রতিজ্ঞা করলেন যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন আমার তওবা কবুল না করবেন ততক্ষণ পর্যন্ত আমি কোনো খাবার খাবো না এক ফোঁটা পানিও পান করব না এমনকি কি দুই হাতের রশির বাঁধনও আমি খুলতে দেব না হুজুরগণ সুবহানাল্লাহ আল্লাহ রাসূল যখন শুনলেন তখন বললেন আবুল বাবা যদি মসজিদে নবীর খুটির সাথে হাত না বেঁধে সে যদি আমার কাছে আসত তাহলে আমি তার জন্য আল্লাহর দরবারে তৌবা করতাম তার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতাম সে যখন মসজিদ নবীর খুঁটির সাথে নিজের হাত বেঁধে ফেলেছে আমার কাছে আসে নাই এবার অপেক্ষা করতে হবে আল্লাহর পক্ষ থেকে কোন সময় তৌবার ডাক আসে কখন তৌবা কবুল হয় সেই অপেক্ষায় থাকতে হবে হাদরতে আবুল বাবা রাজি আল্লাহ তালানো এই অবস্থায় এক দিন নয় দুই দিন নয় এক সপ্তাহ নয় দুই সপ্তাহ নয় কোন কোন বর্ণনায় রয়েছে একাদারে 20 দিন পর্যন্ত আবুল বাবা মসজিদে নবীর খুঁটির সাথে হাত বেঁধে রেখেছিলেন কত দিন 20 দিন একাদারে 20 দিন পর্যন্ত কোনো কিছু পান করেন নাই ক্ষুধার্ত অবস্থায় আবুল বাবা বেহুস হয়ে পড়ে যাইতেন মসজিদে নবমীতে শুধু নমাজের সময় হাতের বাদন খুলে দেওয়া হতো এইরকম ভাবে স্টেঞ্জার জন্য হাতের বাদন খুলে দেওয়া হতো আবুল বাবা রাজিয়াল্লাহ তালানহ এই ভাবে ২০ দিন পর্যন্ত চলে গেল মসজিদ নবীর খুঁটির সাথে দুটি হাত বাদা তো ওর জন্য অপেক্ষা কোন সময় আল্লাহর পক্ষ থেকে ডাক আসবে আবুল বাবা তোমার তো বা কবল হয়েছে সেই অবকাশ আবুলু বাবা একাদারে বিশ দিন পর্যন্ত রইলেন আল্লাহ নবী একদিন হজরতে উম্মে সালামা রাজি আল্লাহ আনহার করে শেষ রাতে তাহাজ্জুদের নামাজ নবিদি আদায় করেছেন হযরত উম্মে সালামার দরবারে কাছেন আল্লাহর নবী হযরত উম্মে সালামার সামনে আল্লাহর নবী শেষ রাতে তাহাজ্জুদের নামাজ পরে মুস্কি হাসতেছেন উম্মে সালামা رضی اللہ تعالی عنها বলেন ইয়া আল্লাহ শেষ রাতে এখন আপনি কেন মুস্কি মুস্কি হাসতেছেন আল্লাহর নবী বলেন ও উম্মে সালামা তোমরা জানো না আবু লবাবা মসজিদে নবীর খুটির সাথে তার দুটি হাত বাঁধা আজকে বিশ দিন হয়ে গেল এই মাত্র জিব্রাইল আমিন ওহি নিয়ে এসেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন আবুল বাবার তওবা কবুল করেছে কতদিনে বিশ দিনে উম্মে সালামা রাজিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমি কি আবুল বাবাকে সেই সংবাদ পৌঁছাবো না তখনও পর্দার বিধান নাজিল হয় নাই আবুল বাবা রাদিয়াল্লাহু তাআলা নুকে ওই সুসংবাদ শোনানোর জন্য উম্মে সালমা রাজিয়াল্লাহু তাআলা আনহা দৌড় দিলেন আর সাহাবা কেরামকে সংবাদ শুনাইলেন তারাও গেলেন আবুল বাবা রাজিয়াল্লাহু তাআলা আনহুকে সুসংবাদ জানানো হলো তোমার তওবা আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেছেন আসমান থেকে কুরআন নাজিল হয়েছে আল্লাহ তোমার তওবা কবুল করেছে হাতের বাদম খোলার জন্য রশি খুলার জন্য সাহাব আয়েকেরাম আগায় গেলেন আবলু বাবা বলেন শুন তোমরা আমার রশি খুলিও না বিশ্বনবী মাহাম্মদুর রসুল্লাহ রসাল্লাল্লাহসাল্লাম যতক্ষণ পর্যন্ত আমার হাতের রশি না কুলবেন ততক্ষণ পর্যন্ত আমার রশি কেউ খুলতে পারবে না আল্লাহর নবী ফজরের নামাজে যাইবেন মসজিদে নবীতে প্রথমে যাইয়া আবু বাবার হাতের রশি খুললেন জুরেগঞ্জ আনাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন সুরায় আনফাল 26 এবং 27 নম্বর আয়াত নাযিল করলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুখুনুল্লাহ ওয়া

আল্লাহ মুমিনদেরকে সতর্ক করে দিচ্ছেন হে মুমিনরা সাবধান আল্লাহর সাথে বিশ্বাসগত করিও না নবীর সাথে বিশ্বাসগত করিও না আমানতের মধ্যে খেয়ানত তোমরা করিও না জেনে শুনে জেনে রাখো তোমাদের মাল তোমাদের আওলাদ সব ফিতনা আল্লাহর কাছে রয়েছে উত্তম প্রতিদান এই অনেক লম্বা কথা ছিল সেখানে আমি আর সেদিকে যাব না প্রাণের ভাইয়েরা আমার আল্লাহ আমাদেরকে বলেছেন এই আমানত তোমরা রক্ষা করো আমানতের মধ্যে দেখি করিও না এই সাড়ে তিন হাত বুটি আমাদের কাছে আমানত জোরে কোন ঠিক না বেঠি এই সাড়ে তিন হাত বুটিকে যেভাবে ইচ্ছে সেভাবে ব্যবহার করা যাবে না আল্লাহর দেওয়া এই আমানত আল্লাহর বিধান অনুযায়ী পরিচালিত করতে হবে আল্লাহ সুবহান যেন আমানত রক্ষা করার তৌফিক আমাদেরকে দান করে আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেছেন আল্লাহর নবী যে হাদিসটি আমি পড়েছি তার অর্থ করে শেষ ইজা জুইয়াতিল আমানত ফান যখন আমানত যায় হয়ে যাবে তখনই কিয়ামত হয়ে যাবে সাহাবাই কেরাম বললেন কাইফা এজা তো ইয়া রসুল আল্লাহ আমানত নষ্ট হয় কি আল্লাহর নবী বলেন ইজা যখন অযোগ্য মানুষকে যে যে কাজের যোগ্য নয় যে 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 চেয়ারের যোগ্য নয় যে যে পদের যোগ্য নয় তাকে যখন সেই পদে বসানো হয় তখনই আমানত নষ্ট হয়ে যায় তখনই কিয়ামত হয়ে যায় প্রানের ভাইরা আমার আল্লাহ নবী আরে হাদিসে বলেছেন লা ঈমান লিমান লা আমানাতাল্লাহ ওয়ালা দীন লিমান লা যার আমানত নাই তার ইমান নাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন আমানত রক্ষা করার তৌফিক দেয় সুবহান rabbika rabbil izzati amma yasifun ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন